ফলাদো। What? প্রেম প্রেম করলে তো আমরা জানতাম, তাই না? কিডন্যাপার কেন এখানে ফোন করবে? বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। অন্যের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি 10 বছরের জেল হয় তাহলে তাই সই। আমি একজন সিঙ্গার। আগে কামটা কইরা দেখাও। আজ আমাদের মিটিং ছিল চাইনিজ ভাইয়ের সাথে রাত 8টায়। টাইমটা চেঞ্জ কর, রাত 11টা কর। কোম্পানির কাছে তো অনেক জায়গায় যাইতে হয়। এই দাও তোমার নতুন চাবি, নতুন হুন্ডা। যাও কাম করো ভালো করে। আমার নতুন হুন্ডা চালাতে পারোস? হ্যাঁ। কিলো সামনে বয়, আমি চড়তে পারি, চালাইতে পারি না। কি চালাবো? হ্যাঁ ভাই, ভাই হেলমেটটা পুরে আনতে নেই তো? পর মাথায় পর। কার্বন জমছে ঘষে লাগাইতে একটা গাড়ি নিয়ে কতক্ষণ থাকবে? ঠিক করলাম তো। আগে
সব লাগাইছস হ্যাঁ ওস্তাদ লাগাইছি এটা লাগাই না কেক দিছস হ্যাঁ দিছিস তো মেসেল দে দে দেখি টার্মিনাল কি হ্যাঁ টার্মিনাল টাইট দাও টার্মিনাল টাইট দাও টার্মিনাল টাইট দাও ওয়ালাইকুম আসসালাম জি কি সমস্যা আমার গাড়িটা না স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে প্লিজ একটু দেখেন না ও আচ্ছা গাড়ি কোথায় বাইরে ও আচ্ছা আচ্ছা আমি দেখে দিচ্ছি হ্যাঁ আপনি তাহলে ভিতরে গিয়ে বসুন এই স্বপন এই ম্যাডামকে তুলতে বসে হ্যাঁ চাবিটা এই যে আপনি বসুন আমি দেখছি জি শিক্ষিত মেয়ে মনে হচ্ছে আপনারে এ ধরনের কাজ মানায় না ঠিক আছে আপনি আপনার গাড়ি রাখেন আমি অন্য কোনো ব্যবস্থা দেখি আরে আসলে ব্যাপার আপনি বলতেন আপনি বললেই তো হইতো অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে দিতাম অথবা বাইক দিয়ে নামাই দিতাম শরণ শরণ অদ্ভুত ব্যাপার অদ্ভুত আছে আপনি কিছু মনে না করলে আমি আপনাকে নামাই দিয়ে আসতে পারি Thank you.
সবাই ভালো আজকে কে কে পড়া করেছো আর কে কে করনি হাত তুলো সবাই পড়া করেছো বাহ আচ্ছা গুড মানে কি ভালো আর ব্যাড মানে খারাপ ভেরি গুড মানে ভালো ছেলে ভালো খুব ভালো সবাই তালি দাও কি রতন ভাই আমার স্কুল বলছো কেন তোমার উদ্যোগেই তো এটা হয়েছে না তোদের মতো বন্ধু না থাকলে তো এটা সম্ভব হতো না একা একা কিছু করা যায় বাচ্চারা বলো তো আজকে তোমাদের জন্য কি নিয়ে আসছি হয় নাই আইসক্রিম থ্যাংক ইউ বলতে হয় সবাই থ্যাংক ইউ বলো এটাও কিন্তু একটা শিক্ষা হয়ে গেল না কিছু দিলে থ্যাংক ইউ বলতে হয় আজকে তো চকলেট পেলে এখন থেকে রোজ পড়া মুখস্থ করে আসবে ঠিক আছে আজকে পড়াটা দিয়ে দিচ্ছি আপু গানের সাথে তোমার এক্সপ্রেশন ছিল অসাধারণ থ্যাংক ইউ পুরো দেশ তোমার লাইফ দেখেছে ইলেকট্রনিক্সের দোকান বাসা বাড়ি চায়ের টং দোকান মানে কি বলবো সব জায়গায় ছিল আপু একদম উপচে পড়া ভিড় আমার যে কি প্রাউড ফিল হচ্ছিল যে সবাই আমার বোনকে এতটা সাপোর্ট করছে এতটা অ্যাপ্রিসিয়েট করছে রিয়েলি আপু আই এম প্রাউড অফ ইউ থ্যাংক ইউ সবই তো সম্ভব হয়েছে আমার প্রিয়ার বড় ভাইয়ের জন্য সত্যি বড় ভাইয়া তুমি না থাকলে তো আমার এই সফলতা আমি চিন্তাই করতে পারতাম না শর্ত পূরণ হলো এবার পড়াশোনা মনোযোগ ওটা নিয়ে তোমার একদম ভাবতে হবে না ভাইয়া পড়াশোনার ব্যাপারটা আমার মাথায় আছে এমনি তো পড়ালেখায় কখনোই কেউ আমাকে পেছনে ফেলতে পারেনি আমি শিওর গানেও পারি না মানে কি তুই কি স্টেজ শো করবি নাকি একদম ঠিক ধরেছো ভাইয়া আমি ঠিক করেছি এখন থেকে বিভিন্ন স্টেজ শোতে আমি অংশগ্রহণ করব অলরেডি একটা প্রপোজাল চলেও এসেছে ভাইয়া নীলা সব কি বলছে ওর পড়াশোনা তো এখনো শেষ হয়নি ও পড়াশোনা শেষ করুক তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করবে এখনই ও স্টেজ শো করবে কেন গানটা শিখছে শিখ ভালো করে বড় ভাইয়া ভাইয়া কেন আমার সাথে এরকম করছে আর কি দরকার এসব ছোট করার তুমিও ভাইয়ার পক্ষ নিচ্ছো নীলা এটা পক্ষ বিপক্ষের ব্যাপার না এটা হচ্ছে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার তুই এখন স্টাডি করছিস পড়াশোনা কর ঠিক করে তারপরে যেটা করবি ভালো লাগবে করবি অসুবিধা কি এখন তো এটা করার সময় না কি ভাইয়া ঠিক বলিনি আমি পড়াশোনা তো আমার ঠিকই থাকছে ভাইয়া পড়াশোনার থাকে আমি তো প্রোগ্রাম করতেই পারি বড় ভাইয়া প্লিজ তুমি ভাইয়াকে বোঝাও না বোঝানোর কি আছে পড়াশোনাটা শেষ কর মনোযোগ দেখ দাদা তুই তো জানিস আমাদের এই ব্যবসায়িক মহলে আমাদের কত শত্রু কখন কে কোন দিক দিয়ে আমাদেরকে বিপদে ফেলে তা কোনো ঠিক নেই আমি চাই না তুই পাবলিক প্লেসে এত বেশি যাতায়াত করিস দোস্ত কষ্টের টাকা কম হইল ইনকাম করে যেমন শান্তি খরচ করে তখন শান্তি তুই যদি সেদি জব বড় হাত থেকে আমাকে না বাঁচাইতি তাহলে আজকে আমাকে ভিক্ষে করে খাইতে Thank you.
কা বাড়ি যাবি না? কিরে তুই খারাপ হলি কা বাড়ি যাবি না? উস্তাদ আমার কাছে টাকা নেই। কি কইলি? টাকা নাই? তাহলে কি চেহারা দেখাইতে আসছিস আমার কাছে? এই টাকা নাই, টাকা কই রাখছিস ক? এই টাকা কই রাখছিস বাইর কর। নাই উস্তাদ। বাইর কর কই রাখছিস? নাই উস্তাদ। নাই সারাদিন কি করছস? উস্তাদ সারাদিনে একটা মাত্র পকেট মারছিলাম, সেটাতে 30 টাকা ছিল। দুপুরে ভাত খেয়েছিলাম উস্তাদ। কি কইলি? ভাত খাইছিস? আমারে টাকা না দিয়ে তুই ভাত খাইছিস? আমারে টাকা না দিয়ে তুই ভাত খাইছিস? উস্তাদ আমারে টাকা না দিয়ে তুই ভাত খাইছিস? আমারে টাকা না দিয়ে তুই ভাত খাইছিস? শোন, আজকে থেকে আর কারোর দাঁতের তলে থাকবি না। দুইটা হাত আছে, দুইটা পা আছে কিসের জন্য? সৎভাবে রুজি করবি, সৎভাবে কামাই করবি, সদ্যভাবে কামাই করার আনন্দটাই তো আলাদা। তোর আজকে থেকে আমার কথা দে, আজকে থেকে আর কারো পকেট মারবি না, কারো টাকা চুরি করবি না। আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়াটা করবি। তুই যে অনাঙ্গর বন্ধু কইছিস, তখন থেকে আমরা সব কাজ সেরা দিব। তোর মতন বন্ধু থাকলে খালি পড়ালেখা কেন, সব কিছুই করতে পারবি। কথা দে তাইলে।
স্যার ওরা কোনো দোষ করে নাই স্যার, দোষ আমি করছি স্যার। স্যার ওকে ছেড়ে দেন না স্যার। নাম কি? আমার নাম রতন স্যার, রতন। বাড়ি কোথায়? দেখ না বোকায় কান্দে কেমনে দেয়। সেই দিনের কথা আমি আজও ভুলি নাই রে। ভাবলি আমার শরীর কাটা দিও। আমার লেগে তোর জীবনে 10টা বছর নষ্ট হয়ে গেছে। তোর লেগে আমার জীবনে 10টা বছর নষ্ট হয় নাই। এদিন আমি লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে, আর এর লেগে আমার 10 বছর নষ্ট হয়েছে। 10 বছর জেলে কাটছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি 10 বছরের জেল হয় তাহলে তাই সই। আর ওই 10 বছরের জেল হয়েছিল দেখে তোকে মতো বন্ধু আমি পাইছি। ওইদিন যদি ওই ঘটনা না ঘটতো তাহলে তোকে মতো বন্ধু আমি পাইতাম না। তোকে মতো বন্ধুর জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি। সব বন্ধুরা মিলে এরকম সারা রাত জেগে গল্প করতেছো, আর এদিকে তো খাবার বরফ হয়ে যাচ্ছে। ও তাই তো বলতেছি, রাত থেকে আজকে তো বড় মনে হচ্ছে। আর একটু পরে তো দিনের আলোই দেখা যেত। চলো খাবে, চলো চল চল চল। তোরা না খেলে আবার মারাক করবে। বড় ভাইয়া দুটা কিন্তু ক্রস হয়ে গেছে। এই তো আর একটু শেষ করে শুয়ে পড়বো। ওষুধটাও তো এখনো খাওনি। খাচ্ছি, বাকিটা তুমি কাল পরে শেষ করো। অল্প দুধ ছিল, কালকে পড়ো। এখন ওষুধ আর দুধ খেয়ে শুয়ে পড়ো। শেষ করো পুরোটা। হয়েছে, আর লাগবে না। পুরোটা খেতে হবে, খাও খাও, আর একটু খাও না। থ্যাংক ইউ।
এবার শুয়ে পড়ো। তোর শাসন দেখলে মার কথা মনে পড়ে, মাও ছোটবেলায় এরকম করে শাসন করত। তুমি তো ছোটই, বড় হলে কবে? বড় হলে এত অনিয়ম কেউ করে? চলো শুয়ে পড়ো। গাড়ির চাবি কই? গাড়ি দে, গাড়ি ঠিক করে দে। ওস্তাদ কই? ওস্তাদ তো নাই। পলাইছে, এইবারও চান্দা দেওয়ার ভাই পলাইছে। কাজ করি, বাইকটা চল লয়ে যাই। চাবি দে। নাই তো ভাই, আবার লম্বা লম্বা পাতা বেঁধেছস। তোর ওস্তাদ কই? জি ওস্তাদ তো বাইরে গেছে কাজে। বাইক ওই বাইক কাম করি ওস্তাদের, আমার দিছে চালাইতে। চাবি দে। কি চাবি দে? চাবি দেবো কে? মাথা ফোটা কইরা বার হইবার পারত। এই প্রথম কেউ একজন আমার লোকজনের দিকে চোখ দিলে তাকাইছে। পাঁচজন একজনের কাছে মার খাইয়া আইছস। চেহারা সুর তো বদলাই গেছে গা। আচ্ছা তবু আমি কেন রাখছি, মায়ের খাওয়ানে লেখা। দুই দিন সময় দিচ্ছি, এর মধ্যে আমার পায়ের নিচে লাশ চাই। লাশ হয় ওই পোলার লাশ, নয় তো গোলাস। যা যা। বাবারে, তুমি ওগরে চিনো না। মানুষের জীবন হইলে ওদের কাছে পিঁপড়ার মতো, ওদের মন মতো না হইলে ওরা
কারে বাঁচতে দেয় না। দেখেন চাচা, দেশে তো আইন বলে কিছু আছে, আছে না? হ্যাঁ, আপনি সবসময় সবকিছু মুখ বুঝে সহ্য করবেন, তাহলে তো এরকমই হবে। তোমার কি মনে হয় আমরা যাই নাই? আমরা এনে সবাই মিলিয়ে গেছিলাম, কিন্তু থানা আমাকে কথা শুনে না। এখনকার আইন মানে সব টাকাই চলে। আরেকটা বিষয় হলো, এই জমি লয়ে ভেজাল আছে, বুঝছো? ওগুলোকে এখন ভেজাল করলে কিছু গুরুত্ব সাপ বাড়ি, তাই এগুলো কিছু টাকা পয়সা দিয়া ম্যানেজ করে রাখি। তোমার অনুরোধ করি, প্লিজ তুমি এদের লোকে আর ভেজাল করো না। সবাই তো সমান, কেসও করতে যায় যদি সাপ বের হয়ে যায়, সেই সাপটারে মায়েরা ফেলে তো সমস্যার সমাধান, তাই না? আজ বাদে কাল এই সমস্যার সমাধান করতে হবে। আমার মনে হয় যে আপনি পুলিশদের সাথে কথা বলুন, আমি সহজ হব, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা সমাধান করতে হবে, এইভাবে জিয়া রেখে লাভ। তোমার কোনো কিছুতে জড়ানোর দরকার নেই, আমি টাকার ব্যবস্থা করছি, ওরা আইলে আমি দিয়ে দেবো। দেখেন চাচা, চাঁদার কথার মুখে আনবেন না, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনারা কইতে পারি, ওরা আসার আগে চিন্তা ভাবনা করে আসবে, আর যা ঘটবে আমার সাথে ঘটবে, আপনার উপর দিয়ে আমি কোনো কিছু কখনো যাইতে দেবো না, ঠিক আছে? আপনি আস্থা রাখেন আমার উপর। আপনি এইসব ব্যাপার নিয়ে কোনো চিন্তা করেন। আসতেছি আসতেছি চাচা, ওই গাড়িটা ডেলিভারি দিয়ে আসি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা গাড়ির? হ্যাঁ, আপনার গাড়ি তো রেডি হয়ে গেছে। কত বিল হয়েছে? আপনি 1000 টাকা ওস্তাদের কাছে দেন, আমি আপনার গাড়ি নিয়ে আসি। মাত্র 1000 টাকা? তো কাজ তো অনেক ছোট ছিল, 1000 টাকার বেশি তো বিল করার কথা না। ভাই, আপনার ডিস্ট্রিবিউটার একটু ঝামেলা ছিল, অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, আর প্লাগগুলোকে একটু ঘষে মেজে ঠিক করে দেওয়া হয়েছে। সো এই কাজের জন্য তো 1000 টাকার বেশি বিল করার কথা না। আর আপনি চাইলে আসলে কালকেই গাড়ি নিয়ে যেতে পারতেন, 10 মিনিট যদি দেরি করতেন তাহলে এই ছোটো কাজটা করে দিতে পারতাম। তার আগেই তো আপনি দেখে, আপনি ওস্তাদের কাছে যান, ওইখানে 1000 টাকা দেন, আমি গাড়ি নিয়ে আসতেছি। সমস্যা কিরে, এই গাড়ি তো 2 দিন পর ডেলিভারি দিতে হবে, দিতে হবে না? এ ডেন্ডিং করছে কে? ডেন্ডিং হয়েছে? হ্যাঁ, কি কামে কাছে মন নাই? আর এটা কি বাইকের জিনিস এখানে কেন? বাইকের কাজ করে এই গাড়ি, যে বাইকের গাড়ির কাজ করে? হ্যাঁ, ওই রমজান যার কাছে পাই টাকা নিয়ে এইগুলো করে না? সরাইগুলো ধর আর ডাক দে, 2 দিন পরে এটা খালি ডেলিভারি দিতে হবে না? দিতে হবে? আর রমজানের ডাক দে। কি শুনেছি? মাঝারি কেমন করতেছে? মাঝারি কেমন করতেছে মানে? হাসপাতালে। হাসপাতালে? কি করছ? কি কই গেল ভাই?
কি এটা? এটা একটা ফাইল। ফাইল আমি সিদ্ধান্ত নিয়েছি এনাম গার্মেন্টস এখন আরেকজন চালাবে। মানে তুই আজকে থেকে এনাম গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছিস তুই। থ্যাংক ইউ ভাইয়া। এখানে থ্যাংক ইউ বলার কিছু নেই, এক সময় না এক সময় দায়িত্ব তো নিতেই হবে। তুই তোর ছোট নস, আমি চাই তোর হাত দিয়ে এনাম গার্মেন্টস একেবারে শিখরে উঠবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তুমি আমার সাথে থেকো তাহলেই পারব। আর চেষ্টা তো তোকে করতেই হবে। আমার কি ভাই, আমার তো আপন কেউ থাকলো না, আমি কার কাছে থাকবো ভাই, কার গুলে মাথা রেখে ঘুমাবো ভাই? তোর কি কইছে, তোর কেউ নাই, আমি আসি না। আমরা সবাই আছি, আমরাও আছি। খালার অভাব আমরা তোকে কখনোই বুঝতে দিব না, আমরা সবাই তোর ভাই। আর আমি বোন। নে এবার খাবি, চল ভাই। আমার খাইতে মন চায় না ভাই। না তুই যদি না খাস তাহলে খালা কষ্ট করবে। তুই কি চাস খালা কষ্ট কর? না আমি মারি কষ্ট দেব না। চল কি ব্যাপার, তোমার হাতে এত ফুল, আজকে তো আমার বার্থডেও না তোমার বার্থডেও না। কে বলেছে বার্থডে না? আজকে তো আমার নতুন করে জন্ম হয়েছে, আমার ডেজিগনেশন হয়েছে, আজকে আমার নতুন চেহারার জন্মদিন। কি বলছো, আমি না কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে বাইরে দাঁড় করে এইসব কথা শুনবে? কারো সাধ্য আছে তোমাকে বাইরে দাঁড় করে রাখার? ভিতরে আসো। রতন, তুই নাকি মালা খেলা লোকের মারছস? দেখ আমি এইসব খালা টালা বুঝি না, আমার চোখের সামনে অন্যায় হইলে আমি সেটা মুখ বুঝে সহ্য করব না, এটা তোরা খুব ভালো করে জানিস। কিন্তু ওরা তো একা না, ওদের হাত অনেক লম্বা। দেখ অন্যায়ের হাত যতই লম্বা হোক, সত্যের হাত যদি একবার মিলে যায় না, ওই অন্যায় ভয় পালাবে। তাতে আমার লাভটা কি? আপনার যদি কোনো লাভ না থাকবে তাহলে আমি অফিস বাদ দিয়ে ফুল নিয়ে সন্ধ্যায় আপনার এখানে আসব। আচ্ছা সবকিছু এত প্যাঁচায় না বলে প্লিজ একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলো তো। এনাম গার্মেন্টসের নতুন ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ফাহিম চৌধুরী। সত্যি? সত্যি। আর এত বড় একটা নিউজ, সেটাকে তুমি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কেন বললে বলো তো? ও গড, আই এম সো হ্যাপি ফর ইউ, ফাইনালি তোমার স্বপ্নটা পূরণ হলো। তোমার স্বপ্ন মানে? স্বপ্ন কি শুধু আমার একার?
তোমার স্বপ্নে দাঁড়া সব ওদের কোনো বুক পিক নাই যখন তখন তোর ক্ষতি করতে পারে আচ্ছা এত ভয় পাস কেন হ্যাঁ একবার সাহস নিয়ে অন্যের সামনে দাঁড়া দেখবি ন্যায় জয় হবে আর এত ভাবার কিছু নাই যা হবার হবেই আমি শুধু চেষ্টা করতেছি কিন্তু একা একা কি সমাজকে পরিবর্তন করা যাবে ওই এক এক করেই একশো হয় আমি একা না সমাজে আমার মতো অনেকেই আছে একটু সাহসের অভাব একদিন দেখবি আমার মতো অনেকেই অন্যায়ের গলা চেপে ধরেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা ওরে বাসায় দিয়ে আসো স্বপ্না আমি আসলে ভাবছিলাম যে পিচ্ছি এখন থেকে আমাদের সাথেই থাকবে সত্যি তাহলে তো খুবই ভালো হয় না রে একদিন এমন সময় আসবে আমাদের অনেক টাকা হবে আমিও তো তাই চাই একদিন তুমি আর আমি টাকার সাগরে ভাসবো আচ্ছা এই সময় টাকা ছাড়া আর কিসের মূল্য আছে বলো সফলতার সিঁড়ি আমি পেয়ে গেছি এখন শুধু একের পর এক উপর উঠে যাব পিছপা হওয়া যাবে না কিন্তু কিভাবে সঞ্জিকা লিসান তুমি আমি আমরা অনেক ওয়েট করেছি আর মাত্র কটা দিন তখন ফাহিম চৌধুরী আর টাকা একই সুতায় গাঁথা থাকবে আমরা অনেকের কাছে হাত পেতেছি মানুষের কাছে হাত পাততে পারবে না তখন মানুষ আমাদের হাতের দিকে তাকিয়ে থাকবে তুই কখন আসলি এই তো কিছুক্ষণ আগে কিছু বলবি আপু শপিং এ যাওয়া দরকার আমার সব কাপড় চোপড় একদম পুরনো হয়ে গেছে তুই না গত মাসে 5টা ড্রেস কিনলি সেগুলো কোথায় ওগুলোর কথাই তো বলছি আচ্ছা আর কিছুদিন পরে আমার ভার্সিটির ফার্স্ট দিন আমি কি পুরাতন কাপড় চোপড় পরে যাব নতুন কিছু ড্রেস লাগবে না সরি মিস এলিনা আমি তোর হয়ে ভাইয়ের কাছে ওকালতি করতে পারবো না আমার হয়ে ওকালতি করতে হবে না তো তোমার কথা বলবা কেন আমার তো এখন কোনো কাপড়ের দরকার নেই আমার যথেষ্ট আছে তুমি নিয়ে আমাকে ট্রান্সফার করে দিবে ব্যাস আপনি এখন এই রুম থেকে যান সত্যি সত্যি তিন সত্যি 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 বলো কিরে
তুই সকালবেলা বসেছিস কে রাতে ঘুমাস না? ঘুমাইছি মশা মশা মারি। তো মশারি এসে মশারি টাঙ্গাস নাই? মশারির ভিতরে ছিলাম তো সকাল পর্যন্ত, ওই যে ভাই মশারি দিলে ঘুমাইতে পারে না, এই জন্য আমি বাইরে গেছি। রতন ওঠে নাই? না আমি ডাকি না। থাক এই রতন, রতন আর উঠ না, বাজে কয়টা এখন? 7:30 বাজে, এখন ঘুমাস। উঠ, কথা শোন। কি হয়েছে? পরে তোর গ্যারেজ। আরে উঠ না, আমি খুঁজতেছি। কি কোনো সমস্যা? আরে কোনো সমস্যা নাই, সমাধান লইছি। তোর জন্য একটা চাকরি দেখছি, খুব ভালো চাকরি, বড় কোম্পানি, ওটা ভালো বেতন। চাকরি দেখছিস মানে? আমি কি তোরে বলছি যে চাকরি করব? তোরে কই তো কেন, আমরা কি জন্য আছি? তুই চাকরি করবি না কি করবি এটা কে ভাববে? আমরা ভাববো। আরে না, আমি চাকরি করব না, গ্যারেজ আছে না আমার, গ্যারেজে সময় দিতে হবে না। আরে তোর গ্যারেজ থাকতে কইছে কে? এটা তো গ্যারেজ, এটা হচ্ছে বড় গ্যারেজ, এখানে বড় বড় গাড়ি। তুই সারাদিন এই গ্যারেজে কাজ করলি, বাস সন্ধ্যাবেলা তুই তোর গ্যারেজে চলে গেলি, কোম্পানি চাকরিটা করলি, গ্যারেজে চাকরিটা করলি, বাস তোর একটা ভালো একটা বেতন এলো, ডবল ইনকাম হলো। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আর তুই দুপুরের লাঞ্চের পরে একটু হাতে সময় রাখিস। কে কাজ আছে একটা? কি কাজ? আর সব এখন কই তো কেন, তুই দুপুরের পরে লাঞ্চের পরে চলে আসিস, আমরা সবাই আসি, এক জায়গায় যাবো। সবাই এবং মনে এমন ক আর বেশি তখন কমনে তুমি গেলাম। আমি কিন্তু আবারও বলছি, ইন্টারভিউ এর জন্য আসলে এরকম দরকার ছিল না, এই জায়গা থেকে শার্ট কিনে আর লাগবে লাগবে এই প্যাক করে দেন ভাই। দুদিন পার হয়ে গেছে, অক্ষণ কইতা চোস, খুঁজা পাস নাই,
তো পোলা রেখে হাওয়া লাগে মিলে গেছে চল জানত মানুষ রে খুঁজে পাস না যা আমার চোখের সামনে থেকে বার হয়ে যা যা চিন্তা করিস না, ইনশাল্লাহ আলমের মধ্যে বার হয়ে পড়ব। ওই পোলারে চেষ্টা করার জন্য আলম একাই যথেষ্ট। আরে আমি কম করতেছি নাকি? তাও তো কম ডালি নাই। এই মাইয়া বিষয়ক কেস না হইলে তোরে কেউ আটকায় রাখবার পারতো? সব কিছু একটু ভাইবে চিন্তা করবার লাগে। তুমি কি জ্ঞান দিবার আছো? শহরে একখান নতুন মাথা গড়েছে, আমাকে ব্যবসায় ঝামেলা করতেছে। চেষ্টা করছিলাম, পারি নাই। আমি এখন ওই মেডিকেল থেকে আইতেছি। কি হয়েছে তোমার? আরে আমার কিছু হয় না, ফারুক মেডিকেল ওটা দেখবার গেছিলাম। ফারুক মেডিকেলে কি হয়েছে ফারুকের? দুই দফা ফেল মারছে। আমি উকিলের লগে কথা মনে আছে, যত টাকাই লাগুক তোর সাজাটা কমাইতে হইব। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া ঠিক মতো আছে তো? সবই ঠিক আছে, খালি মুশকিল করে আলাইছিস,
সেই কার চাইটা দেয়া মাথাটা ঠান্ডা রাখ ঠান্ডা রাখ আমি তো দেখতাছি দেওয়া কার গিয়া যত টাকা লাগবো লয়ে যাও মাগর আমি আলমরে বাইরে দেখবার চাই ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না যেভাবেই হোক যে করেই হোক আমার সমস্ত শক্তি প্রয়োগ করে বাইজানরে আমি যত তাড়াতাড়ি সম্ভব বাইর করে আনুন ইনশাল্লাহ ডায়লগ বাজি বাদ দাও আগে কামটা কইরা দেখাও ভাই টাকা পয়সা ঠিক মতন জায়গায় পৌঁছাই চাইব জি আসসালামু আলাইকুম জোটন বেঁধেছে ওই পারে দুই রুই কাতলা তোরা কখন এলি অনেকক্ষণ আওয়াজ দিলি না কেন না তুমি স্বপ্ন দেখতেছো আর আমরা তোমারে আর কি তা বন্ধু কি এমন স্বপ্ন দেখতেছিলা তুমি যে আমরা এলাম তো টের পেলাম আরে ধর কি কস এই দিন মানে রাতের বেলা কি জায়গায় জায়গায় কেউ স্বপ্ন দেখে নাকি না মানে ভাবনার মেয়েটা কি তুমি ভাবো আবার শপিং মল থেকে বের হওয়ার পর লাপাত্তা হয়ে যাও মানে আসল ঘটনাটা কি কি আসল ঘটনা কি কইতে চাস এই টিপু কি যেন পুরা গন্ধ আসতেছে ওই মনে হয় খিচুড়ি পুড়তেছে সবটা চুলাই খিচুড়ি রেখা অন্য কোথাও চলে গেছে আচ্ছা আমি দেখেছি এটা সেই পুরা গন্ধ না এটা হচ্ছে হৃদয় পুরা গন্ধ তাই না হার্ট বন্ধু আগুনের স্ফুলিঙ্গটা কি কি আজে বাজে কথা কস ভাই আমি কিন্তু জানি না কো না ভাই বকবো আরে বকবো না আরে আমরা সব বল চার জন আছি না আমরা সব বকবো না বল আরে বকবো না আমি তোর কথা দিতেছি বকবো না ভাই বকবি না বকবো না বল সত্যি হ্যাঁ সত্যি 360 260 360 বল বল কোন গাড়ি ঠিক করতে বুঝতে পারছি কি বুঝতে পারছো আর ওই যে
এখন বলো আমাকে এখানে কেন নিয়ে এলে? তোমাকে টাকার ফ্যাক্টরি দেখাতে নিয়ে এলাম। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেলে? এই শূন্য ময়দানে তুমি টাকার ফ্যাক্টরি পেলে কোথায়? আমি না কিছুই বুঝতে পারছি না। আগে বলো জায়গাটা তোমার কেমন লেগেছে? ভালো লাগা তো কিছুই পাচ্ছি না। পাবে পাবে, সময় বলে দিবে। এক সময় এই জায়গা আমাদের অনেক টাকা উৎপাদন করে দিবে। আচ্ছা তোমার কথার না আমি আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছি না। আর অল্প কিছুদিনের মধ্যে এই জায়গায় আমার বড় ওষুধ কোম্পানি হবে। তখন শুধু টাকা আর টাকা, আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে। সত্যি বলছো তো? মিথ্যে তো এখনো বলতে শুরু করিনি। আচ্ছা কিন্তু একটা কোম্পানি দাঁড়া করানোর জন্য তো অনেক টাকার প্রয়োজন, এতগুলো টাকা আমরা কোথায় পাবো? বুদ্ধির খেলা প্রিয়তমা, সবই বুদ্ধি। দেখো একজন মানুষকে সাকসেসফুল হতে হলে দুটো জিনিস দরকার, পাওয়ার বুদ্ধি। এই মুহূর্তে আমার দুটোই আছে। এনাম গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর এখন আমি, টাকা আমার কাছে হাতের ময়লা। কিন্তু আলাদা কিছু করার জন্য তোমার ভাই তোমাকে এতগুলো টাকা দিবে? দিলে তো এতদিনই দিত, এতগুলো দিন তো আর অপেক্ষা করতে হতো না। যদি না দেয় তাহলে অন্য কোনো পথে যেতে হবে। তুমি না কি বলছো সব না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার এইসব এত কিছু বোঝার দরকার নেই। আমার জাস্ট একটা জিনিসই বোঝার দরকার, সেটা হচ্ছে তোমার সব স্বপ্ন যেন পূরণ হয়। আর তুমি আছো বলেই তো আমি স্বপ্ন দেখতে পারি, তাই নাকি? থ্যাংক ইউ স্যার। চলো একটু ঘুরে দেখি। নীলা, মাঝে মধ্যে না তোকে একদম বুঝতে পারি না। কেন? এই যে তোর দুই রূপ, একবার ঘরমুখী শান্ত আর একবার সম্পূর্ণ তার উল্টো, মডার্ন আড্ডাবাজ একটা মেয়ে। বাইরে থেকে দেখলে কেউ তোকে মিলাতে পারবে না, ভাববে তোর জমজ একটা বোন আছে। যা হয় আর কি, যে যাই ভাবুক না কেন আমি লাইফটাকে এনজয় করতে ভালোবাসি। ও সেটা যখন যেখানে যাই হোক না কেন। তাই ভালোই বলেছিস। Very good idea.
মোটর মেকানিক তুই তো বলেছিলি তা মোটর মেকানিকের প্রতি তোমার যে এত ফ্যাসিনেশন সেটা তো আমি জানতাম না গোবরেও পদ্ম ফোটে বন্ধু ভাইয়া তো বাসায় নাই কোথায় বাইরে গেছে স্কুলে যাস নাই না আজকে তো স্কুল অফ ডে তো চাচি কই আম্মা তো আজকে গ্রামে গেছে একলা আমি বাসে তুলে দিয়ে আসছি বলছি পৌঁছায় অবশ্যই ফোন দিতে হ্যাঁ রাস্তায় যদি কোনো সমস্যা হয় না আল্লাহ ভরসা বলছি পৌঁছায় অবশ্যই ফোন দিতে পিচ্ছি আসে নাই পিচ্ছি কই না না আমি তো আসলাম অন্য একটা জায়গার থেকে এখন ওই খাবার নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও ফ্রেশ হয়ে নাও আমি খাবার রেডি করছি আচ্ছা ঠিক আছে Thank you.
আসসালামু আলাইকুম, ভিতরে আইবার পারি? হ্যাঁ, তুমি? আচ্ছা, আপনি আমাদের ক্লিয়ার কম করুন কেন? তুমি এখানে কি করো? বাইতে ভালো রান্না হয়েছে, লেগা আম্মা জানা আপনি লেগা খাওয়ান পাঠাইছে। এই তোমাদের বাড়িতে কি কখনোই কোনো খারাপ কিছু রান্না হয় না? জি না, আমরা খানদানি। খানদানি ঢাকা মানুষ গো খাওন দরা নামটা কাছে। খানদানি মানুষ গো যতই সমস্যা থাকুক না কেন, খাওন দাওন লয়ে কাইন্ঠামি করে না। না না না, আমার তো মানে আমার খাবার নিচে রান্না হচ্ছে। হ্যাঁ, আমি আজকে খেতে পারবো না, আমি আরেকদিন খাবো, ঠিক আছে? আরেকদিন একটা আরেকদিন, আজকারটা আজকা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমার হাতে খাওন লাগবে। না না না, ঠিক আছে, তুমি 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 রেখে যাও, আমি সময় মতো খেয়ে নেবো পরে। হ্যাঁ, আপনার বিশ্বাস নাই, আপনি আমার সামনে বইয়ে খাইবেন? আহা, আমি তো এখন গোসলে যাবো, গোসল করবো, ফ্রেশ হবো, তারপর না খাবো। তো যান না, মানা করছে কে? আমি ওয়েট করতেছি। এই তুমি আমার কথা বোঝো না কেন? আমি তো একটা অবিবাহিত ছেলে, তাই না? এভাবে আমার রুমে আসা কি ঠিক? তুমি যাও, আমি সময় মতো খেয়ে নেবো, যাও। সত্যি? হ্যাঁ সত্যি। তিন সত্যি? হ্যাঁ তিন সত্যি। আজকের খাওনটা আমি রাঁধছি, খায়া কইবেন কেমন লাগছে। দেখুন, এখন আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে। কি হয়েছে রতন ভাই? দিন দুপুরে স্বপ্ন দেখলে তো এমনই হবে। মানে নতুন নতুন প্রেমে বলে যা হয়। এই তুই হাসি থামাবি? হ্যাঁ লালু, কিন্তু আমি খাবার ছেড়ে উঠে যাবো। খাও তো তুমি। আর প্রেমে পড়বো মানে কি বললি? কার প্রেমে পড়বো? আমি অন্তত আর সবার মতো পাগল না। ওই মেয়ের সাথে আমার আকাশতমল পার্থক্যটা খুব ভালো করে আমি জানি। ওই প্রেম ভালোবাসা সমান সমানই ভালো। সেটা সময় হলে বোঝা যাবে বন্ধু। আর এত যুগের নিয়ম তো তুমি পাল্টাতে পারবে না, তাই না? কিসের নিয়ম? ওই যে প্রেম ভালোবাসা যে পথে যাচ্ছে। আর তোর না মাথা খারাপ হয়ে গেছে? ও, আমার মাথা খারাপ হয়ে গেছে কি? মিতার সাথে কি দেখা হয়েছে আবার? মানে আমার সাথে ওই ওই মেয়ের দেখা হবে কেন? তোর চেহারা কিন্তু অন্য কথা বলছে। এই জ্যোতিষী কবে থেকে? হ্যাঁ, আজকাল কি কাজকর্ম বাদ দিয়ে মানে জ্যোতিষবিদ্যা চর্চা হচ্ছে? বন্ধু, কিছু ব্যাপারে জানার জন্য জ্যোতিষবিদ্যা কিংবা মহাবিদ্যা চর্চার প্রয়োজন হয় না, মানুষ জন্ম থেকে নিয়ে আসে। উফ ভাইয়া, তুমি একটু চুপ করো না, রতন ভাইয়ের একটু খাইতে দাও। আর রতন ভাই প্রেম প্রেম করলে তো আমরা জানতাম, তাই না? এগুলোর আবার কি হলো? এগুলোর কিছু হয়নি, তুমি আমাকে চুজ করে দাও আমি কোনটা পরবো। এখন তুই কোথায় যাচ্ছিস? এখন তো কোথাও যাচ্ছি না, কালকে আমার ভার্সিটির ফার্স্ট ডে। তোর যেটা পছন্দ সেটাই পরে ফেল, সবগুলো তো আমিই পছন্দ করে কিনে দিলাম, এখন জায়গা বুঝে সময় বুঝে তুই একটা পরে ফেল। তার মানে তুমি আমাকে চুজ করে দিবে না, তাই তো? এক কাজ কর, সবগুলো নিয়ে যা, এক দুই ঘন্টা পরপর চেঞ্জ করবি, হয়ে গেল তোর প্রবলেম সলভড। আপু প্লিজ, তুমি দুষ্টুমি কোনো সিরিয়াসলি বলো না কোনটা পরবো। আচ্ছা দেখো তো, এটা এটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রেটটা দেখো, রেটটা কিন্তু অনেক জোস লাগবে আই থিঙ্ক। বলো না বলো কোনটা কোনটা। তোকে আমি খুব ভালো মতো জানি, তোকে আমি এখন ডিসিশন দেবো, কিছুক্ষণ পর তুই এসে আবার জিজ্ঞেস করবি, আবার পরে দেখাবি। এর চেয়ে পরের কাজটা আগে কর, পরে দেখো আমাকে। ওকে ঠিক আছে, তাহলে আমি এখন যাবো আর আসবো। ওকে Thank you.
তোদেরকে একটা গুড নিউজ দেখাইনি। গুড নিউজ? হ্যাঁ, আজ থেকে ইরাম গার্মেন্টস এর সকল দায় দায়িত্ব আমি ফাহিমকে দিয়ে দিয়েছি। রিয়েলি? ওয়াও, ইটস নট আ গুড নিউজ, ইটস আ গ্রেট নিউজ। ভাইয়া, তুমি কিন্তু এই খবরটা আমাদেরকে গোপনে দিতে পারতে, আমরা সবাই তোমার কাছ থেকে একটা বড় সড় ট্রিট পাই, কি বলিস আলিনা? অবশ্যই, বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, ট্রিট তো সেটা এখনো দেওয়া যেতে পারে, কি খাবি তোরা, কার কি লাগবে বল। আজকে তো হবে না, কাল পরশু। আচ্ছা ঠিক আছে, সময় স্থান তোমাকে পরে দেখা। ঠিক আছে ঠিক আছে, সরি ভাইয়া, আমি একটু ফোনটা ধরি। হ্যালো, আপনি এই সময় কেন ফোন করেছেন? জরুরি প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলবেন। এক সপ্তাহের মধ্যে ওদেরকে ফুল পেমেন্ট করতে হবে, না হলে ওদের কাছে অন্য পার্টি আছে। এটা কি ধরনের কথা, এত অল্প সময়ে এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? এটা আপনার চিন্তা, কি করবেন? ওকে ফাইন, আপনি ওদেরকে বলুন, আমি ট্রাই করছি। ওকে। সাত কোটি 7 days, এই যে পলালাম নাই, আমি আপনি দেখছি কেটাই কইছে, আমি তোমার দিকে পলাইতেছি। আপনি আমারে ডাকতেছিলেন? কেটাই কইছে, আমি তোমারে ডাকতেছি। নাম ভাইজান রে জিগাইলাম বাইরে ফুসফুস করে গে, ভাইজান করলো আপনি আমারে ডাকতেছিলেন। আচ্ছা, তোমার ভাইজান কি করতেছে? আমারে পড়াইতেছিল, নতুন নতুন পায়রাগুলো ঝটন বেঁধেছে। ও, আর তোমার ভাইজান ওই কেউ আছে? না। নাই? না। ও, তাহলে তুমি একটা কাম করো, তুমি মানে খারাপ থাকো লক্ষ্মী সোনার মতন। হ্যাঁ, আমি যা মারামো। হ্যাঁ যা মা। আমি পড়ব না। আরে পড়া পড়বা, আমি কিসে পড়া। আপনার কাছে আমাকে টিফিন করে আছিল না, ওটা লই বেড়াচ্ছি। আপনি মনের ভিতরে যা আছে, আপনি কি জ্যোতিষ নাকি যে আমার মনের ভাষা কইবে পারবেন? আমার মনে কিছু নাইকা। মনের ভিতরে কিছু নাইকা? না সত্যি। আমি পিচ্ছি। আচ্ছা, এই যে খালি পালা যাম,
খোদার কচম খায় কইতেছি, তোমার দেখলে আমি আর পালানো না। আমি কিন্তু হাসা খেতেছি। তানজিকা, তোমাকে নিয়ে যে জমিটা দেখতে গিয়েছিলাম, জমিটা সম্ভবত হাতছাড়া হয়ে যাচ্ছে। কেন, কি হলো আবার? ওরা সম্ভবত নতুন ক্লায়েন্ট পেয়েছে। ওরা আমাকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, 7 দিনের মধ্যে যদি আমরা নিতে পারি পারবো, আদারাজ নয়। তো সলিউশনটা কি, কত টাকা লাগবে? 7 কোটি। ও গড, এতগুলো টাকা! কিন্তু এখন তো তুমি ম্যানেজ করতেই পারবে। সেটা হয়তো চাইলে পারি, কিন্তু সেটা করা কি ঠিক হবে? পরে কোনো প্রবলেম হবে কিনা? তাহলে এখন কি করা যাবে? জানি না কি করব। তোমার এতদিনের স্বপ্নটা চোখের সামনে নষ্ট হয়ে যাবে। কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, কারো কাছ থেকে লোন তো নিতে পারো, পরে শোধ করে দিলে। আগে হলে তুমি শোধ করতে পারতে না, এখন তো সিচুয়েশন ডিফারেন্ট, এখন তুমি চাইলে শোধ করে দিতে পারো। এত টাকা কার কাছ থেকে লোন নেব? আর এত টাকা লোন শোধ করতে তো সময় লেগে যাবে। আমি সর্বোচ্চ 2 কোটি টাকা ম্যানেজ করতে পারি, বাকি 5 কোটি। এত চিন্তা করছো কেন? কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। থ্যাংক ইউ তানজিকা। কইয়ের তেলে কই ভাজবো, হে আবার কঠিন কি, সাপও মরবে লাঠিও ভাঙবে না। কফি খাবে? হ্যাঁ। ইয়েস। আজকের মধ্যে কামটা সাইডা ফেলা। জি। আর শোন, প্ল্যানিংয়ে কোনো ভাগ থাকা চলবো না, আলম থাকলে তো চিন্তা করতাম না। ভাই চিন্তা করেন না, জাজুর সব রেডি আছে। আর মনে করেন যে এখনই যারা আসছিল ওরা তো সব আমি বন্ধু বান্ধব, সব ঠিক করে। কলম তো গজগজ চলে, কলম গজগজ চলে। আমার বইনে টাকা পয়সা যে দেয়, ওটি না দিলে তোর বাইকতে বাজার সদাই হইব, বউয়ের সারি হইব। জি জি। আবার কি জিব, এটা কি কস, আমি কি কই, এটা বুঝছ না, হইব কি না এটা কো? না পারবো না, কিছু করতে কিছু করতে পারবো না। বৃত্তে বাইর করুন, মারাও, নাইলে আমি বাইরে তোমার বৃত্তে আন্দায় দিব। ভাই এই কথা মুখে আনেন না, আমার 3-3টা বলাবন সবগুলো না খায় মরবো। লেকচার থামায় যাও, 7 দিন সময় এর মধ্যে আমার বৃত্তে বাইর করো। ভাই চিন্তা করেন না, 7 দিন সময় দিয়েছেন তো, এর মধ্যে ইনশাল্লাহ একটা কিছু করে ফেলাবো।
যাও, কথা কয় না, লেকচার মারো না, যাও। আচ্ছা ঠিক আছে, আর কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, দরকার নেই, পরে আমি আপনার লোকের ভালোভাবে কথা বলছি। আসসালামু আলাইকুম, আর ভালো করে খাওয়া দাওয়া করেন। হ্যাঁ আপনি আমার পরিচয় জানেন? পরিচয় জান না তো কোনো লাভ নাই, শুধু একখান কথা, গিভ অ্যান্ড টেক, 8 কোটি টাকা। টাকাটা জায়গা মতো পৌঁছে দেবেন, আর আপনার আদরের বহিন রে সহি সালামত ফেরত হয়ে যাবেন। কোনো চালাকি করবেন না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউরে কিছু কম দেব না। উনি স্পেস হইলে তো বুঝতেই পারতে চান, অনলি ইউ অ্যান্ড মি। টাকাটা কই পাঠাইবেন জানাই তো মনে। হ্যালো, হ্যালো, কি হয়েছে ভাই? কে ফোন করেছিল? কি চাই? কিডন্যাপার। হোয়াট? কিডন্যাপার কেন এখানে ফোন করবে? এলি না এখন ওদের আন্দোলন। ও মাই গড, কি চাই বা? 8 কোটি টাকা। কি বলছো ভাইয়া, এত টাকা? 24 ঘন্টা সময় দিয়েছে, এত টাকা আমি এখন কোথায় পাবো? একটা কাজ করি, আইজি আঙ্কেলকে ফোন করি। না, কাউকে জানানো যাবে না, সমস্যা হবে। তাহলে কি করবো এখন? সংস্কার, আমার বোনকে আটকে রেখে মুক্তিপণ চায়। এলিনাকে তো ফোনে পাচ্ছি না, তোমার সাথে কি কোনো কথা আছে?